আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি কাজী আয়েশা। গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেসিডেন্সি, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী প্রায় 16,860 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 9 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দেশে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 9,713 জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, 4,029 জন সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী এবং 3,118 জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও 515 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে 67% ইয়েমেনি, 28% ইথিওপিয়ান এবং 5% অন্যান্য দেশের নাগরিক। এদিকে ওমানে গবাদি পশু চুরির অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। 18 ফেব্রুয়ারি ওমান পুলিশের বরাত দিয়ে টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হয়, মুসান্দাম প্রদেশের খাসাব অঞ্চলে এক ওমানি নাগরিকের বাসা থেকে সেই পশু চুরি করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।